साधक नोलकदास बाबाजी एकाधारे विष्णु ও শক্তির উপাসনার জন্য এবং সিদ্ধি লাভ করবার জন্য প্রাক মধ্য তারাপীঠে আসেন। কথিত আছে যে তিনি শ্রী শ্রী বামাক্ষেপার কৃপাধন্য হয়েছিলেন। এই সৌভাগ্যবান সাধক দীর্ঘকাল কঠোর কৃচ্ছ সাধন করে তপস্যারত ছিলেন। অবশেষে একে একে বৈষ্ণবীয় সাধনায় ও শক্তি সাধনায় তিনি সিদ্ধহস্ত হন। শ্যাম শ্যামার অভেদ সাধনায় সিদ্ধিলাভ করে এই ব্রহ্মক্ষেত্রের যথার্থ ভাব গ্রাহীন হন। এই দুই সাধনায় সিদ্ধিলাভ করে তিনি অপরিসীম যোগ বিভূতির অধিকারী হয়েছিলেন। তার অনেক যোগ বিভূতির মধ্যে পাদুকা সিদ্ধি ছিল অন্যতম। প্রায়ই খরম পরে জলের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারতেন তিনি। তার বুকে তারাযন্ত্র ঝোলানো থাকত আর মুখে জয় তারা নাম। অতীব সুকণ্ঠের অধিকারী এই সিদ্ধ মহাত্মা যখন তারাযন্ত্র বাজিয়ে মধুর স্বরে তারামায়ের গান করতেন তখন সমবেত শ্রোতাগণ গভীর আনন্দে নিমগ্ন হয়েছিলেন। আবার কখনো তিনি হরিনাম, রামনাম বা কৃষ্ণনাম করতেন সুমধুর কণ্ঠে। দীর্ঘকাল তারাপীঠে বসবাস করবার পর আপ্তকাম এই সিদ্ধপুরুষ তারাপীঠ থেকে বিদায় নিয়ে পরিব্রাজনায় বের হয়েছিলেন। পরবর্তীকালে তাকে হাওড়া জেলার অন্তর্গত এক গ্রামে দেখা গিয়েছিল। গ্রামের পাশ দিয়ে রূপনারায়ণ নদী বয়ে চলেছে। অচিরে সেখানে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিশোর ও যুব সমাজে তাঁর জনপ্রিয়তা ছিল সর্বাধিক। একবার হাওড়ার দুই গ্রামের ছেলেদের মধ্যে ফুটবল ম্যাচ খেলা হচ্ছিল। তিনি তার গ্রামের ছেলেদের বললেন, যে জিততে চায় এবং জিতলে প্রচুর মিষ্টি খাওয়ানো হবে। তিনি তার গ্রামের ছেলেদের খেলার মাঠে পাঠিয়ে দিলেন। কিন্তু ছেলেরা মাঠে পৌঁছে দেখল যে তার অনেক পূর্বেই নোলকদাস বাবাজি মাঠে পৌঁছে গেছেন। ছেলেরা খুবই আশ্চর্য হলো এই ব্যাপারে। এত তাড়াতাড়ি খালি পায়ে এই প্রবীণ সাধুর পক্ষে কোনো মতেই এখানে আসা সম্ভব ছিল না। যাই হোক, খেলা আরম্ভ হলো। তার গ্রামের ছেলেরা 4 গোলে জিতল। নোলকদাস বাবাজি খুশি হয়ে ছেলেদের নিয়ে এক মিষ্টির দোকানে গিয়ে প্রচুর মিষ্টি বিতরণ করলেন বিনা পয়সায়। তাই দেখে দোকানের মালিক ভীষণ রেগে গিয়ে তাকে প্রচণ্ড মারল লোহার হাতা দিয়ে। আশ্চর্য ব্যাপার, অসীম শক্তিধর নোলকদাস বাবাজি নীরবে মার খেয়ে গেলেন। তারপর দোকানের মালিক তাকে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ তাকে লোকাপি পুড়ে রেখে দিয়েছিল। এদিকে তার গুণমুগ্ধ এই ভক্ত ছেলের দল খুবই উত্তেজিত হয়েছিল। কী করবে ভেবে না পেয়ে স্টেশনে এলো ছেলের দল। ছেলেরা মহাবিস্ময়ে দেখল স্টেশনেই দাঁড়িয়ে আছেন নোলকদাস বাবাজি আর হাসছেন এই বলে, জয় তারা জয় জয় মা তারা। পুলিশের কয়েদ ঘর থেকে যোগ বলে বেরিয়ে এসেছিলেন তিনি। তারপর স্টেশনে এসেছিলেন, পুলিশের সাধ্য নেই তাকে ধরে রাখার। এই ব্যাপার দেখে পুলিশ ও দোকানের মালিক এবং আরও অনেকে এসে তার কাছে ক্ষমা চেয়েছিলেন, অনেকে দীক্ষা চেয়েছিলেন। কিন্তু হাসি মুখে তিনি সবাইকেই আশীর্বাদ করে তারপর সামনের রূপনারায়ণ নদীর জলের উপর দিয়ে খরম পায়ে হেঁটে চলে গেলেন। আর কোনো দিন ফিরে আসেননি এখানে। এই কাহিনীটি হাওড়া জেলার পণ্ডিত সমাজের সভাপতি শ্রী মুরারিমোহন বেদান্ত শাস্ত্রী 1986 সালের 18ই জানুয়ারি শনিবার বলে গিয়েছিলেন। তিনি তার পিতার কাছ থেকে এই কাহিনী শুনেছিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম নোলকদাস বাবাজি একজন মহান যোগীর কথা। এই নোলকদাস বাবাজির কথা আপনারা আগে জানতেন কি না তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না। আর এই অজানা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন আরও 5 জনের এই অজানাকে জানতে। আর যদি আপনাদের মন চায় আরও সব অজানাকে সব থেকে আগে পেতে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।